ইসলাম গ্রহণ করলে মুমিন হওয়া যায় না কারণ মুমিন হতে গেলে আপনাকে কি করতে হবে আপনাকে সর্বত্রকরণে আপনাকে মুমিন হতে হবে ঠিক যারা নিজেদেরকে মুসলিম দাবি করে তারা হলো ওই সমস্ত পাগলের মতো মুসলিম তো আপনি বটে আপনি কোন ধরনের মুসলিম সেটা আপনাকে পরিষ্কার করুন তিনটা বিষয়কে যারা ইমানের মূল মনে করে তারাই হলো চরমপন্থী রাসুল সাল সাল্লাম এবং সাহাবাই আজমাইন তারা যে পথে আছে যে মদের উপর আছে এই পথ এবং মদের উপর যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই থাকবে সিরাতুল মুস্তাকিমে আর যারা এই পথ থেকে সরে যাবে তারা যাবে সিরাতুস শাইতানে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وان هذا صراطي مستقيما فاتبعه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم ان بني اسرائيل تفرقت على سنتان وسبعين مله وتفترق امتي على ثلاث وسبعين مله كلهم في النار الا مله واحده আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা শ্রী মোহানরুল্লা আলমিনের জন্য যে মহান আল্লাহ রুবুল আয়ালমিনের অশিস মেহের বাণীতে দুই দিন ব্যাপী বার্ষিক এই কর্মী সম্মেলনে আমরা উপস্থিত হতে পেরেছি যে মহান আল্লাহ রুবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করেছেন সে দরবারে লাহিতে জানাই লাখ কোটি শুকরিয়া সকলেই বলি আলহামদুলিল্লাহ অতপর দরুদ সালাম সৃষ্টির শ্রেষ্ঠ সত্যকেতন বাহ পাতকীর ত্রাণকর্তা জনাবে সাইয়দুল আম্বিয়া জনাবে মোহাম্মদুরসুল্লাহ সকল বল সাল্ল আলী সাল্লামের প্রতি যুগে যুগে অসংখ্য দরুদ সালাম বর্ষিত হোক বলুন আল্লাহ আমিন আহলাদিস আন্দোলন কর্তৃক আয়োজিত বার্ষিক কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি মোহতারাম আমিরে জামায়াত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব মজলিসে আমিলা মজলিসে সুরাসহ আহলাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলাদিস যুবসংঘের সর্বস্তরের নেতা ও কর্মীবৃন্দ এবং সম্মানিত সুদীপবৃন্দ ভাই সঞ্চালকের কণ্ঠ থেকে আজকে আমার আলোচনার বিষয় জানতে পেরেছেন জঙ্গিবাদ চরমপন্থা ও অন্যান্য বাতিল মতবাদ আহলে কোরআন কাদিয়ানি প্রতিরোধে হাদিস আন্দোলনের ভূমিকা এখানে চারটি বিষয় আলোচনা জঙ্গিবাদ চরমপন্থা কাদিয়ানি আহলে কোরআন এবং এর বিরুদ্ধে আহলাদিস আন্দোলনের অবদান আলোচনার শুরুতে আমরা একটু সৃষ্টির শুরুতে চলে যাব সেখান থেকে আমাদের আলোচনা শুরু হবে ইনশাল্লাহ আপনারা জানেন আল্লাহ রব আলিন যখন ফেরেস্তাদেরকে আদমআল সালামকে সিদ্ধা করার জন্য নির্দেশ দিয়েছিলেন তখন সকলেই সিদ্ধা করেছিল ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবার শুধু ইবলিশ ব্যতীত সে অস্বীকার করেছিল এবং অহংকার করেছিল আল্লাহ আল্লাহর আলমিন ইবলিশকে বললেন আমি যাকে আমার নিজ হাত দিয়ে আকা আং লেমা সৃষ্টি করলাম তাকে তোমাকে সেজদা করতে কিসে নিষেধ করেছে কিসে বাধা দিল তখন সে যুক্তি প্রদর্শন করেছিল আনা খাইরুম মিনহু আমি তো তার থেকে উত্তম খালাক্তানি মিন্নার তিন হে রবুল আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আর আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে আগুনের ধর্ম কি ঊর্ধ্বকামী না আগুন চালাবেন মাথা কোথায় থাকবে না উপরে উপরে থাকবে যে আমি উন্নত সিরা শির মাথা কেন নিচু হবে বরং নিচু হওয়া উচিত আদমের মাথা কারণ মাটির ঢেলা আপনি যতই উপরে ফিটতে পারেন মাটির ঢেলা আবার নিচে এসে পড়বে ঠিক না বেঠিক ইবলিশের যুক্তি কিন্তু কঠিন যুক্তি ছিল কিন্তু যেখানে তার জ্ঞান প্রকাশের প্রয়োজন ছিল সেখানে কিন্তু জ্ঞান প্রকাশ করতে পারেনি তখন আল্লাহ বললেন ফাকরুজা এখান থেকে বের হয়ে যাও তুমি বড় না তুমি ছোট তখন ইবলিশ আল্লাহ কাছে প্রার্থনা করেছিল আল্লাহ আমি তো মালাউন হয়ে গেলাম অভিশত্ত হয়ে গেলাম তবে আমাকে একটু সুযোগ দিন আমি যেন কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে পারি আল্লাহ বলেন ইন্না কালা মিনাল মুংজারিন তোমাকে কিয়ামত পর্যন্ত তোমাকে বেঁচে থাকার অবকাশ দেওয়া হলো এবার ইবলিশ সুযোগ পেয়ে এবার সে বলতেছে যে ফাবিমা আগওয়াইতানি লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম হে আল্লাহ আপনি যেহেতু আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিলেন তবে আমিও আপনার সাথে চ্যালেঞ্জ করলাম আমি আপনার ওই সিরাতাল মুস্তাকিমের ওই পথের মাঝখানে আমি বসে থাকবো আমি মুস্তাকিমের রাস্তার মধ্যে বসে আপনার চলমান রাস্তা বা ওই একটা রাস্তার মধ্যে কেউ দূর বসে থাকে কি করতে হয় আপনাকে হয় ডান দিয়ে যেতে হবে না হয় বাম দিয়ে যেতে হবে স্রোতশীল একটা ডেনের ভিতরে যদি কোনো একটা ইট ফালা হয় তাহলে পানি ডানটা যাবে অথবা বাম দিয়ে যাবে তারপরে সে বলতে সুম্মালা লা ইয়াতি আন্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া এরপর আমি তাকে ওয়াসওয়াসা দিব তার সম্মুখ থেকে তার পিছন থেকে তার ডান দিক থেকে তার বাম দিক থেকে তাকে আমি কি করব ওয়াসওয়াসা দিয়ে তোমার সিরাতাল মুস্তাকিম থেকে আমি তাকে পথভ্রষ্ট করব আল্লাহ রাব্বুল আলমিন বললেন চতুর্দিক থেকে তো তুই পথভ্রষ্ট করবি তুই ওয়াসওয়াসা দিবি আমি উপর থেকে আমি আমার বান্দাকে সিরাতুল মুস্তাকিমের টিকে রাখব সুতরাং আজকে দেখবেন যে সমস্ত মানুষের উপর আল্লাহ রাব্বুল আলামিনের রহমত রয়েছে তারা সিরাতুল মুস্তাকিম সরল সুজা পথের ভিতরে থাকতে পারবে আর যারা যাদের উপর আল্লাহর রহমত নেই শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিয়ে তাদেরকে পথভ্রষ্ট করে বিভিন্ন দলে বিভিন্ন বাতিল ফেরকায় তাদেরকে নিমজ্জিত করবে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাত্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি একদিন কি করলেন দাড়ি কাটলেন হ্যাঁ তারপরে কি করলেন সুম্মা কাজিম বললেন হাযা সাবিলুল্লাহ এই যে একটা দাড়ি দিলাম এটা হলো আল্লাহর রাস্তা এটা হলো সুজা রাস্তা আর তারপরে আরো কিছু দাঁড়িয়ে দিলেন তার ডান পাশে আরো কিছু দাঁড়িয়ে দিলেন তার বাম পাশে দিয়া বলে এটা হলো সাবিলু শয়তান এগুলো হলো কি শয়তানের রাস্তা এর জন্য আমরা সালাতে প্রত্যেক রাকাআতে আমরা আল্লাহর কাছে প্রার্থনা জানাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে রাখো সরল সঠিক সঠিক পথে রাখতে থাকতে চাইলে আল্লাহ রহমত লাগবে আল্লাহর রহমত ছাড়া সম্ভব নয় এই যে শয়তান যে চ্যালেঞ্জ করলো এই শয়তান তার চ্যালেঞ্জকে বাস্তবায়ন করতে গিয়ে তার এজেন্টটাকে বাস্তবায়ন করে চাইছে আমাদের মুসলিম জাতির চিরশত্রু ইহুদি এবং নাসারাদের মাধ্যমে আজকে আমাদের মুসলমানেরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে পড়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা সিত্তা ওয়া সাবঈনা মিল্লা ওয়া তাফতারিকু উম্মতি আলা সলাস ওয়া মান ইসরাইল 72 ফেরকায় বিভক্ত ছিল আর আমার উম্মত আর এক ফেরকা বেশি 73 ফেরকা বিভক্ত হবে কুল্লুহুম ফিন্নার তাদের প্রত্যেকই জাহান্নামী ইল্লা মিল্লাতান ওয়াহিদা ওই 73 ফেরকার মধ্যে একটা ফেরকা মতো হবে জান্নاتی আর 72 ফেরকাই হবে জাহান্নামী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে সাহাবায়ে কষ্ট করলেন قالوا মান হিয়া ইয়া রাসূল আল্লাহ ওই যে একটা ফেরকায়ে নাজিয়া নাজাত মুক্তিপ্রাপ্ত দল শেখে রাসূল তিনি বললেন মা আনা আলাই হি যে পথে আসি। আমি এবং আমার সাহাবে কেরাম রাসূল সাল্লাহ আলু সাল্লাম এবং সাহাব আজমাইন তারা যে পথে আছে যে মদের উপর আছে এই পথ এবং মদের উপর যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই থাকবে সিরাতুল মুস্তা আর যারা এই পথ থেকে সরে যাবে তারা যাবে সেরা তোষ আজকে দেখেন ওই যে যে বাহাত্তর ফেরকা এই বাহাত্তর ফেরকা দিন দিন ফেরকা বাঁচতেছে আরও বাড়তেছে তো বাড়তেছে আজকে আমাদের দেশে এই যে জঙ্গিবাদ চরমপন্থা এই কথাগুলো দুই হাজার সালের আগে আমাদের বাংলাদেশের মানুষরা তেমন জানতো না ঠিক না বেঠিক দুই হাজার সালের পর থেকে আমাদের দেশে জঙ্গিবাদ এবং চরমপন্থা মাথা চাড়া দিয়ে উঠল জঙ্গিবাদ কাকে বলে জিহাদ এবং জঙ্গিবাদ জিহাদ হলো এক জিনিস জিহাদ হলো পবিত্র কোরআন এবং সহি হাদিসের আলোকে পবিত্র কোরআন এবং সহি হাদিসে যেভাবে দিক নির্দেশনা দেওয়া হয়েছে সেভাবে ইসলাম প্রচার প্রসার এবং সংগ্রাম করার নাম হলো কি জিহাদ প্রক্ষোন্তরে কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করে মন গরাভাবে যারা কি করে ওই যে মানুষকে যেন তেনভাবে কাফের ফতুয়া দিয়ে যারা বোমা করে মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করে মানুষের মাঝে কি করে ভীতিকর অবস্থা সৃষ্টি করে মানুষকে হুমকে দেয় ধামকে দেয় এবং যুদ্ধের পরিবেশ সৃষ্টি করে এর নাম হলো জঙ্গিবাদ আর জঙ্গিবাদ এবং চরমপন্থা দুইটি পাশাপাশি জিনিস জঙ্গিবাদ এবং চরমপন্থা কি দুইটি পাশাপাশি জিনিস এই জিনিসটা উদ্ভব হওয়ার কারণ হলো আজকে আমাদের যে ইমান ইমানের যে সংজ্ঞা রয়েছে সেই ইমানের সংজ্ঞা ওয়াল জামায়াতের মতে ইমানের সংজ্ঞা হলো তাস্তিক জিনান ওয়াল আমল বিল মিনাল মাসিয়া যে ইমানের সংজ্ঞা হল বিল লিসান লা ইলাহা ইল্লা এরা মুখ দিয়ে কি করতে হবে স্বীকৃতিতে হবে অতিকোবেল জিনান অন্তরের অন্তঃস্থল থেকে থেকে বিশ্বাস করতে হবে অল আমলেবেল আরকান আর সেটাকে কাজে বাস্তবায়ন করতে হবে আর এটা ইয়াজুবে ইয়াজিত বেত আনোবেত্বের মাধ্যমে ইমান বৃদ্ধি পায় অয়ানকুসুবেল মাসিয়া এবং অবাত্যচারণের মাধ্যমে ইমান কি হয় গার্থি হয় এই যে ইমানের যে اقرار লিসান তাসতিক জিনান ওয়াল আমাল আরকান এই তিনটা বিষয়কে যারা ইমানের মূল মনে করে তারাই হলো চরমপন্থী কারণ اقرار লিসান ও তাসতিক জিনান এরা হলো মূল আসল ওয়াল আমাল বিল আরকান হলো তার শাখা তিনটার মান এক সমান নয় কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অসংখ্য জায়গা বলেছেন ইনা আমানু বলা হয়েছে এবং বলা হয়েছে ইমান আর আমল যদি একই মানের হতো একই সাথে হতো একই ক্ষমতাসীন হতো তাহলে ইমানের সাথে আমলকে আলাদাভাবে বলার প্রয়োজন ছিল না আল্লাহর আলমিন প্রত্যেক জায়গায় বলেছেন জিনা আমানু ও আমেলুসলে মানে ইমান আনলো সৎকর্ম করলো বোঝা গেল ইমান এক জিনিস সৎকর্মটা তার সাথে সম্পর্ক আছে কিন্তু একবার অবিচ্ছেদ্য না সুতরাং যারা এই ইমানের তিনটি শাখাকে যারা অবিচ্ছেদ্য মনে করে তিনটাকে আসল মনে করে তারা কেউ যদি আমলে সলে না করে যদি সঙ্গে সঙ্গে তাদেরকে কাফের ঘোষণা করে তাদের রক্তকে হালাল গণ্য করে তাদেরকে হত্যা করা ওয়াজিম মনে করে তাই তারা দেখবেন দেখবেন যে ওই অমুসলিমদের উপর তারা বেশি অত্যাচার নির্যাতন করে বোমা হামলা করে সুতরাং এই চরমপন্থী থেকে আজকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আমরা বাংলাদেশে দেখলাম যে দুই হাজার সালের আগে যাদের কোনো অস্তিত্ব ছিল না দুই হাজার সালের পরে তারা মাথা চালা দিয়ে উঠলো দুই হাজার পাঁচ সালে তারা বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে তেষট্টি জেলা এক সাথে এক বোমা হামলা করে তাদের কৃতিত্ব জাহির করলো যে আমরা আছি কি ভাই তাতে কি লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে না তাদের ক্ষতি হয়েছে মুসলমানদের ক্ষতি হয়েছে বিশেষ করে আমাদের আহলে হাদিস জামাতের সবচেয়ে বেশি বেশি ক্ষতি হয়েছে ঠিক না বেঠি সুতরাং এই ধরনের জঙ্গিপনা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে তারপর যখন তারা ধরা খেয়ে যখন তারা প্রায় নিঃশেষ হয়ে গেল ওই যে বাংলায় একটা প্রবাদ আছে অত বেশি বড় হয়ে না কি বাউরে বাংবে মাথা বাউর বোধ ঝড় অত বেশি ছোট হয়ে না ছাগলে খাবে পাতা বেশি বড় হতে গেলে মাথা আপনার ভেঙ্গে যাবে বেশি ছোট হতে গেলে যদি আপনি শহীদুল্লাবাদী হন ছাগলে আপনার পাতা খাবে সুতরাং আপনাকে সব সময় মধ্যমন্তা অবলম্বন করতে হবে আল্লাহ রবুল আল বলেছেন ওয়াকাজা কুম উম্মাতা ওয়াসাতা তোমাদেরকে আমি মধ্যমপন্থী উম্মত হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছি চরমপন্থী হওয়া যাবে না শৈথল্যবাদীও হওয়া যাবে না আমাদেরকে মধ্যমপন্থী হিসাবে আমাদের সাংগঠনিক কার্যক্রম আমাদের ইমান আকিদা সর্বক্ষেত্রে কি হতে হবে মধ্যমপন্থা অবলম্বন করতে হবে চরমপন্থী হওয়া যাবে না শৈথল্যবাদীও হওয়া যাবে না এবার আসুন তারা যখন সেখানে আস্তে আস্তে যখন বড় বিপদের সম্মুখীন হয়ে তাদের লিডার পার্সন যখন তারা চলে গেল এবার তারা মানুষের কাছে যাওয়ার জন্য নতুন হাতিয়ার তারা তৈরি করলো এবার তারা বলল যে সারা বিশ্বে একই দিনে সিয়ামিদ পালন করতে হবে কি এটাকে আগে ছিল বাংলাদেশে এই নিয়ম ছিল আগে যখন দুই হাজার পাঁচ সাত সালের দিকে যখন তারা চরমভাবে মার খেয়ে গেল এবার তারা নতুন মিশন নিয়ে মানুষের কাছে হাজির হলো যে সৌদি আরবে হলো সবে বদর সবে একদিন বাংলাদেশে আরেক দিন হবে আপনি তো ঠিক তো ঠিক তো সবে কদর তো একদিনই হবে এই যে আপনি গেলেন এইভাবে আপনাকে প্রথভস্ট করে আজকে তাদের আসল মিশন আপনাদের আপনার মাধ্যমে কি করবে আজও দেখেন যারা একই দিনে সিয়ামিদ পালন করে তাদের দশজনের ভিতরে আটজনই হলো ওই পুরাতন জিএমবি এরপর যখন আমরা এর আহলাদিস আন্দোলন এর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করলো মোহতারা মামির জামাত যখন এর বিরুদ্ধে ফতুয়া দিলেন আমি নগণ্য কামারুজ্জামান মিন আব্দুল বারি এই যে বই লেখলাম তখন তারা কিন্তু চরমভাবে মার খেয়ে গেল শেষ পর্যন্ত ময়মন সিং এ গিয়ে তারা আমাদের সাথে তিন তিনবার করে চ্যালেঞ্জ দিয়ে শেষ পর্যন্ত ময়মন সিং আমাদের সাথে মিলিত হলো সেখানে তারা পরাজিত হওয়ার পরে এই সাবজেক্ট থেকে কিছুটা সরে এসেছে কিন্তু বর্তমানে তারা নতুন একটা মিশন নিয়ে চলছে আমাদের মাঝে যে আহলুল হাদিস বলা যাবে না কি আছে কি নাই বলে আহুল হাদিস বলা যাবে না এরে কোরআন হাদিসে নাই বলে কি বলতে হবে নিজেদেরকে মুসলিম বলতে হবে কারণ কোরআনে আল্লাহ বলছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন তোমাদের মুসলিম জাতির পিতা হলো ইব্রাহিম তিনি তোমাদেরকে নাম রেখেছেন মুসলমান তাই না ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হাকাতুকাতি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন দেখেন সব জায়গায় মুসলিম শব্দ আসে ভাই দেখো অসংখ্য আয়াতে আল্লাহ আমাদেরকে মুসলিম বলেছে আজকে আমরা মুসলিম না বলে আহাল হাদিস বলতেছি তাহলে আল্লাহর থেকে আমরা বেশি বুঝি কি আপনাকে এইভাবে বলে হ ঠিকই তো আমি দেখেছি আমার আহ হাদিসের আন্দোলনে অনেক কর্মী অনেক নেতা তাদের এই যুক্তি সই মাথা তাদের নষ্ট হয়ে গেছে আমরা আহলে হাদিস বলি আমরা কি মুসলিম নাকে মুসলিম না আমরা মুসলিম তো অবশ্যই মুসলিম তো অবশ্যই আহলে হাদিস হলো আমাদের বৈশিষ্ট্যগত নাম বৈশিষ্ট্যগত নাম যে থাকতে পারে মুসলিমের যে অন্য কোন নাম থাকতে পারে কুরআন হাদিসে তার প্রমাণ নাই প্রমাণ আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া সাবিকুন আল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার সূরা ১০০ নম্বর আয়াত আস সাবিকুন আর বইলু আমি না মহাজীর না বলে আনসার আল্লা মহাজির এবং আনসার দুইটা নাম বলেছেন কয়টা নাম বলেছেন তারা কি মুসলিম না ও মুসলিম মুসলিম না তারা তাহলে মুসলিম না বলে আল্লাহ তালে মহাজীর এবং আনসার বললেন কেন বোধাই গেল কি তারা তো মুসলিম তো কটেই কিন্তু মুসলিমদের মধ্যে মহাজির এবং আনসারদের আলাদা মর্যাদা আছে মর্যাদা আছে না তার জন্য এখন বলা হয়েছে যে মহাজির এবং আনসার আপনি পবিত্র কোরআনে শুধু মুসলিম বলা হয়েছে মুমিন বলা হয় নাই কি বলা হয় মুমিন বলা হয় নাই কাদ আফলাহাল মুমিনুন সুরা মুমিনুন নামে কি আছে সুরা আছে সুরা মুমিন নামে সুরা আছে কিন্তু মুসলিম নামে কোনো সূরা আছে আপনি নিজেকে মুসলিম দাবি করেন কোন মুসলিম আপনি কোরআনে আসছে ক্বালাতিল আরাবু আমান্না কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা আরব পেতরে পড়লে আমরা ঈমান আন না আল্লাহ বলছেন নাম তু মিনু তোমরা ইমান আনো নাই বলা কিন্তু কুলু আসলাম না বরং তোমরা বরজ আমি আমরা ইসলাম গ্রহণ করেছি তাহলে ইসলাম গ্রহণ করলে ঈমানদার হওয়া যায় না ইসলাম গ্রহণ করলে মুমিন হওয়া যায় না কারণ মুমিন হতে গেলে আপনাকে কি করতে হবে আপনাকে সর্বোত্রকরণে আপনাকে মুমিন হতে হবে সুতরাং আসুন কথা নাম আপনার আমার হতে পারে একজন মানুষের পরিচয় বিভিন্ন সময় বিভিন্ন কিছু হতে পারে হয় না আমি কামরুজ্জামান এখানে আসছি আমাকে যদি কেউ যদি পরিচয় জিজ্ঞাসা করে আপনার পরিচয় কি আমাকে বলতে হবে আহলাদিস আন্দোলন বাংলাদেশের জামালপুর দক্ষিণ শাখার সেক্রেটারি ঠিক না বেঠি এই কামরুজ্জামান যখন আমি মাদ্রাসায় থাকব। মাদ্রাসায় যদি কোনো ইন্সপেক্টর এসে জিজ্ঞাসা করে আপনার পরিচয় কি আমি তুই বলি আহলাদিস আন্দোলন বাংলাদেশ জামালপুর দক্ষিণ জেলার সভাপতি ঠিক হবে চিনবে আমাকে কি বলতে হবে এই মাদ্রাসার হেড আমি ঠিক না আমি তখন আমার এলাকায় থাকবো আমাকে জিজ্ঞাসা করলে আপনি কে বলতে হবে আমি আব্দুল বাড়ির ছেলে এই কামরুজ্জামান আমার শ্বশুরবাড়ি এলাকায় যাব আমাকে পরিচয় জিজ্ঞাসা করলে বলতে হবে আমি মকবুল আর জামাই তাহলে আমাকে চিনবে তাহলে আমি এই কামরুজ্জামান ঠিক আছে কিন্তু আমার পরিচয় একই সময় এক এক রকম হয়েছে আজকে আমি মুসলিম তো বটে আমি মুসলাম আমার ওভারঅল নাম কিন্তু আমি তখন আমার শৈশব বাড়িতে থাকবো আমাকে জিজ্ঞেস করে আপনার বাড়ি কোথায় বলতে হবে আমার গ্রামের নাম ঠিক না বড়সরা যখন আমি জামালপুর শহরে আসবো আমাকে যদি বলে আপনার বাড়ি কোথায় বলতে হবে কোথায় সরিষা বাড়ি এই যে জামালপুর ছেড়ে আসছে এখন জিজ্ঞেস করে বাড়ি কোথায় জামালপুর তাই না আবার যখন দেশ ছেড়ে বিদেশ যাবো বলদবে হবে কি বাংলাদেশ পরিচয় আলাদা হয়েছে না মিথ্যা কি পরিচয় সব সত্য এখন আমি আমার বাড়ি থেকে জামাল পরে এসেছি বা শৈশব এসেছি আমাকে জিজ্ঞেস করলাম আপনার বাড়ি কোথায় বললাম বাংলাদেশ কি মানুষ আমাকে পাগল বলবে না ঠিক যারা নিজেদেরকে মুসলিম দাবি করে তারা হলো ওই সমস্ত পাগলের মতো মুসলিম তো আপনি বটে আপনি গুম মুসলিম সেটা আপনাকে পরিষ্কার করুন ঠিক না বেটি সুতরাং আপনি যখন আহলে হাদিস বলে পরিচয় দিবেন তখন আপনি ফার্স্ট ক্লাস মুসলিম আপনি কোন তন্ত্র মন্ত্র তরিকা মরিকা মাঝহাব কোন কিছু ভিতরে আপনি নাই সবকিছুর কিছুর পরিপন্থী হয়ে শ্রে প্রাণ এবং সহি হাদিসের পতাকা তলে সিরাদুল মুস্তাকিমের অধিবাসী এই পথ চলার অধিকারী হলো আহলুল হাদিস তাই আসুন আমরা কোনো মাঝাব তরিকা ইজম মিজম বিভিন্ন চরম পন্থা থেকে আমরা সেখানে না গিয়ে আমরা সিরাতুল মুস্তাকিম কুরান এবং সই হাদিসের পতাকা তোলে ঐক্যবদ্ধ হয়ে আমরা যেন আমাদের দাওয়াতি কাফেলা আমরা পরিচালনা করতে পারি আমাদেরকে সেই তৌফিক দান করুন আল্লাহ আমিন পরিশেষে সকলের সুস্বাস্থ্যতা কামনা করে বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকতাত